ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকালে বিরাসার বাস স্ট্যান্ড মোড়ে ও খৈয়াসার রোডে এ সংঘর্ষ হয়। এ সময় বিস্ফোরিত হয় অর্ধ শতাধিক ককটেল। বৃহস্পতিবার জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন পদবঞ্চিতরা। এরই জেরে সকালে শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড়ে দুপক্ষই কর্মসূচি দেয়। তবে পুলিশের অনুমতি না থাকায় ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা বিরাসার থেকে মিছিল করতে চাইলে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফজাইল চৌধুরীর নেতৃত্বে পদবঞ্চিতরা ককটেল নিক্ষেপ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইমরানুল ইসলাম জানান, ছাত্রদলের কমিটি নিয়ে বেশ কয়েকদিন ধরেই সংঘর্ষ ও উত্তেজনা দেখা দেয়।